নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি চিকেন কষা। এটা বানানোর জন্য আমি 1 কেজি দেশি চিকেন নিয়েছি। এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে আছে গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, তারপর সবগুলি মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। জয়িত্রী, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আধ ঘন্টা হয়ে গেছে, চিকেনটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব। চিকেনটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম ফুল ফ্লেমে 15 মিনিটের জন্য। এখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম,
আরো 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। লো ফ্লেমে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।